ওয়েলকাম টু কোর্স পাঠশালা আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটার নাম হচ্ছে বিউটিফুল ম্যাট্রিক্স নামটা দেখেই বোঝা যাচ্ছে ম্যাট্রিক্স নিয়ে কোনো একটা প্রবলেম তো এখানে যেটা বলা হয়েছে ইউ হ্যাভ গট আহ ফাইভ ফাইভ ইনটু ফাইভ ম্যাট্রিক্স অর্থাৎ তুমি পাঁচটা কলাম এবং পাঁচটা রোয়ের আমাকে একটা পাঁচটা কলাম এবং পাঁচটা রোয়ের ম্যাট্রিক দেওয়া হবে আহ অফ টোয়েন্টি ফোর জিরো অ্যান্ড এ সিঙ্গেল ওয়ান যেটাতে চব্বিশটা জিরো এবং একটা ওয়ান থাকবে লেটস ইন্ডেক্স দা ম্যাট্রিক রোজ বাই নাম্বার ওয়ান টু ফাইভ ফ্রম টপ টু বটম লেটস ইন্ডেক্স দ্য ম্যাট্রিক্স কলাম বাই নাম্বার ওয়ান টু ফাইভ ফ্রম লেফ্ট টু রাইট অর্থাৎ এখানে যেটা লুপের রো পাঁচটা রো এবং পাঁচটা কলামের কথা নেওয়ার কথা বলা বলেছে ইন আচ্ছা ইন ওয়ান মুভ ইউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই ওয়ান অফ দা টু ফলোয়িং ট্রান্সফরমেশনস অফ দ্য স্ট্রিংস যে হচ্ছে আমার একটা মুভে আমি যে কোনো এই নিচের দুইটা কাজ করতে পারবো যেমন হচ্ছে সোয়াপ টু নেইবারিং ম্যাট্রিক্স রোজ দ্যাট ইজ রোজ উইথ ইন্ডেক্সেস আই এন্ড আই প্লাস ওয়ান অর্থাৎ আমি আমার হচ্ছে প্রত্যেকটা স্টেপে আমি যে কোনো একটা একটা রো থেকে আরেকটা রোয়ে যেটা সোয়াব করতে পারবো এবং সেমভাবে একটা কলাম থেকে আরেকটা কলমে সোয়াইপ করতে পারবো সোয়াব টু নেইবারিং ম্যাট্রিক্স কলাম ওকে সো এখানে যেটা বলা হয়েছে যে ইউ থিঙ্ক দ্যাট আ ম্যাট্রিক লুকস বিউটিফুল ইফ দ্য সিঙ্গেল নাম্বার ওয়ান অফ দ্য ম্যাট্রিক ইজ লোকেটেড সেটা যদি আমাদের ম্যাট্রিক্স এর মাঝখানে অবস্থান করে তো এখানে আরো এক্সটেনশন কিছু বলা হয়েছে যে সেল দ্যাট ইস ওয়ান দা অন দ্য ইন্টারসেকশন অ্য থার্ড রো অ্যান্ড দ্য থার্ড কলাম ওকে সো এখানে হচ্ছে যেটা লোকেটে লোকেট করে দিয়েছে যে আমাদের কোনটা হচ্ছে মিডিল পয়েন্ট সো থার্ড রো থার্ড কলাম যেটা হচ্ছে মিডিল পয়েন্ট সো এখানে যদি প্রথম এক্সাম্পলে দেখতে যাই যে থার্ড রো থার্ড কলাম আমার যেখানে কার্সটটা আছে সেটা হচ্ছে মিডিল মিডিল পয়েন্ট তো সেখানে আরও বলা হয়েছে ইউ থিঙ্ক দ্যাট এ ম্যাট্রিক্স লুক বিউটিফুল ওকে এটা তো পড়লাম

তো ওয়ানটাকে মিডিলে আনার ব্যবস্থা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওয়ানটাকে যদি আমরা মিডিলে আনতে চাই সেটা হচ্ছে ওয়ানটাকে যদি আমরা মিডিলে আনতে চাই তো আমরা যেটা করব এখানে ওয়ানটাকে মিডিলে আনার জন্য আমাদের একটা স্টেপে শুধু একটা রো থেকে কলাম তো আমরা এখানে যদি খেয়াল করি যে একটা রো থেকে একটা তো এখানে যেটা আমরা প্রথম এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেটাকে সেটা হচ্ছে আমাদের আর আমাদের যেটা বলা হয়েছে যে মিডিল যেটা সেটাকে লোকেট করা হয়েছে এটা অর্থাৎ বাই এখানে আমার পাঁচটা রো সেটা আই মাধ্যমে আমরা পাঁচটা রো পাবো এবং পাঁচটা কলাম যেটা সেটা এর মাধ্যমে পাবো আহ সো এবার যেটা সো আমাদেরকে থ্রি কমা থ্রি স্থানটাতে আনতে হবে এটা আমরা কয়ভাবে করতে পারি কন্ডিশন অনুযায়ী আমরা যে কোনো একটা কলাম এবং একটা করে রো আইকে প্রথমে এই কলামে আনতে হবে তারপরে হচ্ছে সরি এই রোতে আনতে হবে তারপরে এই কলাম তারপরে এই কলাম সুতরাং টোটাল আমাদের যেটা এখানে তিনটা তিনটা প্রসেসে আনতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি অ্যাপসুলুট একটা একটা ফাংশন ইউজ করে সেটাকে হচ্ছে থ্রি থেকে বিয়োগ করে দিতে পারি আই থেকে বিয়োগ করে দিতে পারি এবং সেম ভাবে যে থেকে বিয়োগ করে দিতে পারিট একটা যখন ইউজ করব তখন প্রথমটার ক্ষেত্রে টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি হবে এবং হ্যাঁ বুঝতেই পারছি আমরা এখানে টু হবে এবং এখানে যেটা সেটা হচ্ছে আহ ফাইভ এটা হচ্ছে নাম্বার অফ 5 পাঁচ নাম্বার কলাম সো 5 3 সো যেহেতু অ্যাবসলিউট নেব সেহেতু এখানে 1 হয়ে যাবে uh, 2 3 minus 1 টা 1 হয়ে যাবে এবং 5 3 সেটা টু হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আউটপুটটা 3 সো আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করে প্রবলেমটা সলভ করব সো লেটস গো টু দা কোড ব্লকস একটা ইমটি ফাইল খুলে নেব এবং সেটাকে সেভ করে নেব প্রথমেই বিউটিফুল ম্যাট্রিক্স দিয়ে এবং সিপিপিতে সলভ করব এবার আমরা যেটা করব বড়ি নিয়ে নেব হ্যাঁ এবার হচ্ছে

এখন যেটা করবে আমরা জিরো বা ওয়ান যেটাই হোক সেটাকে ম্যাট্রিক্সটার ভিতরে নিয়ে নেব এবং দেন আমাদের তো পঁচিশ চব্বিশটা শূন্যের জন্য কিছু করতে হবে না আমাদের শুধু ওয়ানের জন্য করতে হবে সো যখনই আমরা এর মান ওয়ান পাবো তখনই আমরা আমাদের সেম অ্যালগরিদমটা ইউজ করব ফাংশনটা ইউজ করব। সেখানে আই থেকে ফ্রি বাদ দেব এবং আবার টা ইউজ করে সেখানে জে থেকে ফ্রি বাদ দেব দেবো সেক্ষেত্রে আর ক্ষেত্রে আশা করি এটাই এবার রান দিয়ে দেখি প্রোগ্রামটা ওকে এখানে এবিএস ফাংশনটা ইউজ করার জন্য আমাদের একটা হেডার ফাইল ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড সিম্যাথ এবার আশা করি কোনো সমস্যা নেই এবার আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব এক্সাম্পল জিরো 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 হ্যাঁ আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা ওয়ান দেওয়ার যদি এখানে একটা ওয়ান দেই তো সাথে সাথে সে বুঝবে যে সেটাকে সোয়াপ করতে কতক্ষণ লাগবে এবং সে থ্রি প্রিন্ট করবে হ্যাঁ উই গো আমাদের প্রবলেমটা এখানে আশা করি সঠিক হয়েছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এবং সাবমিট করব হম সাকসেসফুলি এবং ওকে এই যে প্রবলেম নেম বিউটিফুল ম্যাট্রিক্স অ্যাকসেপ্টেড থ্যাংক ফর ওয়াচিং